ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নি এসটি এসসি ওবিসি টি বড় বাংথাইয়া বসং নি কছরা জং লুয়া জং বাই কংগ্রেস সলো কাছা পান্ডা সংজাকা উবাগ্রাফর আগুনি স্টুডেন্ট হেল হোম নি কাছা খতলো সংজাকা আসামি পান্ডা পান্ডা মাজাকা প্রদেশ কংগ্রেস নি কাসকো আশিস কুমার সাহা সিডব্লিউসি আদং এবা এমএলএ প্রদীপাই বর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নি বরি আদং জং সর্বনিকু চক্রবর্তী খুবই কাইব্রি মথানি আদং তে হাসিনি আদং আদং জুরক পান্ডা কংশন থেকে কংগ্রেস নি প্রদেশ কাসকো আশিস কুমার সাহা সাকা যত তংথানি যত ফানি বরকন বাকসাকে তাবুক জবা খাইজ নামাই তামনিহীন বা বার হা কতনি এলএম বানো বানজিনানি তে তংকু সন্তনের লোকলনি মান ফাইনো মাননি বাগৈ আবনি বাগিন কংগ্রেস নি হা কতনি আদং মল্লিকার্জুন খার্গে খবই রাহুল গান্ধী তে সোনিয়া গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী জে লাম ফুরুকজান আলামর সিনারাংনাই আবনি বাগিন ত্রিপুরা হাসিনি কাইবুরি বদল এবা কাইবুরি মথব বাকসাকে তাবুক লোকলনি বাগৈ সামন খাইনাইনি কংশাকা আসুক সিমিয়া বতেব শাখা বিজেপি হা কতর হাবাং আসুক থাই কমারজাংনা কিরি জাগৈ বৈরকনি বাগৈ উমেন্স রিজার্ভেশন বিল পাস খাইকা আবো থুরুনি ফাইদা নানা বাগে সিমিসি আসুক সিমিয়া মুসকানি লোকসভা চং মারিদ উপরাইগনি বগিন অবহাকে আফরো ইয়াপ্রি শাকাহনি কংশে চমুক দিসাকা সারা দেশ জুড়ে আজকে কংগ্রেস দল মানুষকে সংগঠিত করার লক্ষ্যে বিশেষ করে আদিবাসী তফসিলি জাতি বা দলিত শ্রেণী পশ্চাৎপদ অবিসি গোষ্ঠ মানুষ সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশে সংবিধানকে রক্ষা করতে বিচ্ছিন্নতাবাদী বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে এবং গণতান্ত্রিক চেতনাকে মানুষের যে অধিকার এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে জাতীয় কংগ্রেস যে লড়াই অবতীর্ণ হয়েছে যার নেতৃত্বে আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রাক্তন দলের সভানেত্রী আমাদের সংসদীয় কমিটির চেয়ারম্যান শ্রীমতী সোনিয়া গান্ধীজি আমাদের সকলের প্রিয় জাতীয় নেত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী আমি এই মঞ্চ থেকে তাদের যে কংগ্রেস দলের প্রতি তাদের যে অবদান এই অবদানকে আমরা স্বীকার করে তাদের যে চলার পথ এই দিশাকে প্রাধান্য দিয়ে রাজ্যে চারটি ডিপার্টমেন্টকে একযোগে আমরা আগামী দিন সাংগঠনিকভাবে তাদেরকে আরো বেশি করে উদ্দীপ্ত করতে চাই। কাল সেন্সাসের জন্য জাতীয় কংগ্রেস দল যে ঘোষণা দিয়েছে দেশের বর্তমান সরকার বা দেশের শাসক দল বিজেপি ভারতবর্ষের সংসদে মহিলা বিল উভয় সংসদে পাশ করে যে রাজনৈতিক ফায়দা বা মুনাফা নেওয়ার চেষ্টা করছে মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে এটাকে কার্যকরী করার জন্য যে পদক্ষেপগুলি এই পদক্ষেপগুলি সম্পর্কে উদাসীন থেকে এই বিলকে একটা হাতিয়ার রূপে গ্রহণ করে আগামী লোকসভা নির্বাচনে যারা বৈতরণী পার হতে চেয়েছেন বা পাঁচ রাজ্যে নির্বাচনে যারা নিশ্চিন্ত পরাজয় ভেবে এই বিলের আসল যে অন্তর্নিহিত শক্তি মহিলাদেরকে তাদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা এটাকে ওরা বাদ দিয়ে কিভাবে প্রলোভিত করা যায় মহিলাদের ভোট পাওয়া যায় সেই লক্ষ্যে যে তাদের এই নির্বাচনী ফুট চাল এটার প্রতি জাতীয় কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করেছে।